আজকে যদি মারা যান কালকে সন্ধ্যার আগে আপনার আমার দাফন কাফন হবে আজকে যদি মারা যান কালকে সন্ধ্যার আগে দাফন কাফন হবে আল্লাহর কোরআন বলতেছে ওমা তাদরি নাফসুম বিআই আরুদিন তামুত বান্দা কোন হালতে কোন জায়গায় কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না বাজান আমার কবরে যাওয়া লাগবে তিনটা প্রশ্ন হবে কেরামান কাতিবিন মুনকারে নাকির আসবে প্রশ্ন করবে দুইজন মার রব্বুকা তোমার রবকে আমা দীনুকা তোমার দিন কি মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল এই লোকটাকে তুমি চিনো কিনা তার সম্বন্ধে তুমি কি জানতে তোমার কি বিশ্বাস আকীদা ছিল কবরের ভিতরে আমাদের নবীকে দেখা বলা হবে এই লোকটাকে চিনো কিনা দুনিয়াতে যে নবী মানে নাই নবী মোহাম্মদ করে নাই কবরে যায় সে নবী চিনবে না নবীর উত্তর দিতে পারবে না কথা কোন ঠিক কিনা আরে কপাল পুরা রসূলের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ সহেলপুরের মুসলমান ওই নবীর গোলামি দুনিয়ার থেকে করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নবীর গোলামি যারা করলো জীবনে তারা ধন্য হয়ে গেছে আল্লাহর নবীর গোলামি যারা করছে জীবনে তারা ধন্য হয়ে গেল পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি মক্কাতুল মুকাররমা থেকে রওনা হয়ে মদিনায় যখন যাইতেন পায়ের জুতা খুলতেন ছেলেরা ছাত্ররা মুরিদরা বলল হুজুর পায়ের জুতা কেন খুললেন গো আল্লাহর ওলি বলল বাবারে আমি মদিনায় খালি পায়ে হেঁটে হেঁটে যাব বলল হুজুর পাথরি রাস্তা শরীর ওই পাগুলি ফুসকা পরে ঘা হয়ে রক্ত ঝরবে আপনি মারা যাবেন যেতে পারবেন না শাহ সাহেব জবাব দিল বেটারা আমি তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ নবী ওই নবীর দরবারে আমি শাহ ওয়ালিউল্লাহ জুতা পাই দিয়ে কেমনে হাজিরা দিব আমি খালি পায়ে হাজিরা দিব যদিও মরে যাই যাব জুতা পাই দিয়ে নবীর বাড়ি আমি যেতে পারব না চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব তো নিজেই দলিল গাসলুল মালাক হামজালা গোসল ফরজ বাদ দিয়ে উহুদে চলে গেছে দলিলে না ভালোবাসায় ওয়াসাল কান্নি দাঁত বাংলো দলিলে না ভালোবাসায় মালিক ইবনে সানা না উহুদে নবী রক্ত পান করে জান্নাতে চলে গেল দলিলে না ভালোবাসায় উস্তুনে হান্নানা মরাকাত নবী মিম্বার শরীফে জিন্দা হয়ে কানতে লাগলো দলিলে না ভালোবাসায় সহেলপুরের মুসলমান গায়েব কি আল্লাহকে দেখা গেল না কিন্তু আল্লাহ আছে এটাই চির সত্য যদি মালিক না থাকতেন তাহলে সব ধ্বংস হতো আমার রব বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ বলতেছেন শুনো হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী আমি আল্লাহ ছিলাম আমি আল্লাহ আছি আমি আল্লাহই থাকবো বাদ বাকি যা আছে সব শেষ কুল্লু মান আলাইহা ফানি ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে কিচ্ছুই থাকবে না সব অস্তিত্বহীন কিছুই থাকবে না শুধু আল্লাহ থাকবে শুধু আল্লাহ 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 কিচ্ছু থাকবে না সব সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস কিচ্ছু নাই শুধু থাকবে আমার আল্লাহ এরপর আল্লাহ বলতেছেন ফাবি আই আলা এ রব্বিকুমা তুকাযিবান
আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো মানুষের জিন বলো কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে আমি আল্লাহর এমন কোন নিয়ামত নাই তুমি অস্বীকার করতে পারবা আসলে আপনি আল্লাহর দিকে তাকান নাস্তিকরা বলে আল্লাহ আছে কি করে বিশ্বাস করব নাস্তিকরে জিজ্ঞাসা করেন বেটারে তুমি আছো তার প্রমাণ কি বলে আমি আছি তো আমি দেখি আমি চলি আমি হাঁটি আমি ফিরি কথা বলি জিজ্ঞেস করবেন তুমি যে কথা বলো তোমার ভিতর থেকে যিনি কথা বলায় তিনি কি জীবনে দেখছনি জীবনে ফরিদি সাহেবের সাথে কোনদিন দেখা হলো না কে কথা বলল কে চোখে দেখাইলো কে জ্ঞান দিল যদি ফরিদি সাহেবের অরিজিনাল ফরিদি না থাকে গো আল্লাহ তারে নিয়ে চলে যাবে মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ বলি ইন্না লিল্লাহ নিশ্চয় আমরা আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব এর অর্থ হলো ছিলাম আল্লাহর কাছে আবার চলে যাব আল্লাহর কাছে মাসখানে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন ছিলাম রুহের জগতে আসছিলাম রহমের জগতে মায়ের পেটের মধ্যে মায়ের পেট থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর করে অবয়ব দিলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা চোখ দিলেন আঙ্গুল দিলেন হাত দিলেন পা দিলেন মাথা দিলেন কান দিলেন জবান দিলেন অঙ্গ দিলেন প্রত্যঙ্গ দিলেন খোদা দিলেন পেশাব দিলেন পায়খানা দিলেন কিন্তু মায়ের পেটের মধ্যে সাত মাস আট মাস রইলেন খোদাও লাগলো না খাবারও লাগলো না বাথরুমও লাগলো না পেশাবও লাগলো না গোসলও লাগলো না ঘুমও লাগলো না মায়ের পেটের মধ্যে ফ্যানও লাগলো না দুনিয়ার বাতাস লাগলো না আমার মালিক মায়ের নাভির সঙ্গে আপনার নাভির সঙ্গে আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন মা খাইলে ছেলের খাওয়া হয়ে যায় মা ঘুমাইলে বাচ্চার ঘুম হয়ে যায় মা অসুস্থ হলে বাচ্চার অসুস্থতা আসে মার ঠান্ডা লাগলে ভবিষ্যতে বাচ্চার নিউমোনিয়া হয় বন্ধু মা পুষ্টিকর খাবার খাইলে বাচ্চার পুষ্টি হয় এই জন্য ডাক্তাররা বলে গর্ভবতী নারীদেরকে ভালো মন্দ খাওয়ান শাক সবজি খাওয়ান ফল ফ্রুট খাওয়ান আল্লাহর নবী উম্মতকে বলেন উম্মত তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে তাজা তাজা ভালো 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 তরতাজা খেজুর খাওয়াবা কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল এবং আল্লাহর একবারে পছন্দের ফল এটা মানব জাতির জন্য আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে এই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে পুরা শরীরে প্রোটিন এবং পুষ্টি জমে যায় আমার দেশের বেডিরা খেজুর খায় না খালি খায় ফুসকার শর্টকুটি স্বামী বিদেশ বেডি খালি ফুসকার দোকানে দৌড় দে খালি ফুসকার চটপটি এগুলো খায় আমি যাবি তারপরে ওই ফার্মেসির দোকানে যায় ভাই দুটা ইয়ে দিয়ে দেন সার্জেল দিয়ে দেন এক পাতা এরপরে বাড়ি যায় সার্জেল খেয়ে ঘুমাই গ্যাস্ট্রিকের বেড়েবে এরপরে দর্শে শটপটি খাবে মুড়িবাজি খাবে আমি যাবি এগুলি খেয়ে খেয়ে পরে গ্যাস্ট্রিকের ওষুধ খায় আল্লাহ নবী বললেন আমার উম্মত গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও আর তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও তালবিনা খাওয়াও সাতু খাওয়াও আমরা দেশের বুলা বনে খাই চিপস আর সুইং গাম ওই যে খালি স্যাপ চাটে মানে যাক দিয়ে শুনিয়া যাক আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়াও খেজুর কেন খাওয়াইতে বললেন কারণ খেজুর খাইলে নারীর শরীরে হৃষ্টপুষ্ট শক্তি আসবে আর পেটের বাচ্চা হৃষ্টপুষ্ট হবে শক্তিশালী হবে
এবং বাচ্চাটা সুন্দর হবে এজন্য দেখবেন নারী গর্ভবতী হলে দুধ খাওয়ায় বিভিন্ন ফল টল তাকে খাওয়াইতো এটা তার অধিকার এবং আমাদের দেওয়াটা তাদের জন্য জরুরি খাওয়াবেন আমাদের মা জাতিরা অসুস্থ থাকলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে এটা ভালো খাওয়াবেন অসুবিধা নাই এখন আজকে একটা মশলা বলে দিয়ে যাই সারা জীবন মনে রাখবেন ও সোহেলপুরবাসী মশলাটা হলো নারী মা যেই মায়ের পেটে বাচ্চা ওই মহিলা যদি খাইলে বাচ্চার খাওয়া হয় মহিলা পুষ্টিকর খাবার খেলে বাচ্চার পুষ্টি হয় মহিলা খেজুর খেলে বাচ্চার পুষ্টি হয় মহিলা দুধ খেলে বাচ্চার পুষ্টি হয় মহিলা ঘুম ভালো মতো ঘুম দিলে বাচ্চার ব্রেন ভালো হয় মহিলা মহিলা ভালো খেলে যদি বাচ্চার ভালো খাওয়া হয় মহিলা ঘুমাইলে যদি বাচ্চার ভালো ঘুম হয় মহিলার ঠান্ডা লাগলে যদি ভবিষ্যতে বাচ্চার নিয়মনি হাহাপানি হওয়ার সম্ভাবনা থাকে বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে কি বলবো বলার তো ভাষাই নাই দুধের সাথে পানি বেশি করে মিশাও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনে মেয়েটা ডাক দে বলল মা রে দুধের সাথে যে পানি মিশাবো ওমরের গোয়েন্দা যদি জানে সকালবেলা কালকে মুসলিম মিল্লাতের খেলাফতের আদালতে বিচার দায় হবে রে মা দুধের সাথে পানি মিশাইতে পারবো না মা ডাক দে বলল মেরে এত রাত্রিবেলা ওমর কি করে জানবে যে তুমি দুধের সাথে পানি মিশাইতেছ গোয়েন্দারা আসবে না কিন্তু ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শোনে চিৎকার মেরে বলেন না মারহাবা হযরত ওমর পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনে মেয়েটা এবার জবাব দিল মা রে ওমরের গোয়েন্দা যদি নাও দেখে আমি তারপরও দুধের সাথে পানি মিশাইব না রে মা আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ দেখেনি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এটাই হলো গায়েবের উপরে ঈমান এটাই হলো গায়েবের উপরে ঈমান অদৃশ্যর উপরে ঈমান আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ও ঈমানদার আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করো সোহেলপুরবাসী ইলিয়াত গঞ্জবাসী আল্লাহর কোরআন বলে ভয় করার মতো ভয় করো এখানে যদি আপনি দুরা সাপ চিনিনি দুরা পানির ভিতরে দুরা সাপ যদি ছেড়ে দেন তাহলে মাঠ ফাঁকা কথা ঠিক কি না যদি আমার এখানে ছেড়ে দেন তাহলে আবু ফাঁকা বলে কারণ কি বাঁচতে হবে কথা ঠিক কি না দুরায় কামড় দিলেও তো মরে যাইতে পারি বিষ এটা সবাই চিন্তা করবে বাঁচতে হবে আমরা সবাই বাঁচতে চিন্তা করি আচ্ছা বলেন তো হায়াত আর মউত যার হাতে ওই মালিকের নাম কি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা করেছি মরণ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কে ভালো আমল করো দেখব ভাইজান আমার সবাই বাঁচার জন্য চেষ্টা করলাম তার মানে বোঝা গেল দুরা সাপে যেই পরিমাণে ভয় করি আমার আল্লাহরে সেই পরিমাণেও ভয় আমরা করি না আমরা আল্লাহর সেই পরিমাণে ভয় আমরা করি না আমরা আল্লাহর সেই পরিমাণে আমরা ভয় করি না রাতের অন্ধকার অন্ধকারে কেউ কিন্তু যাইতে চায় না
অন্ধকারে কেউ যাইতে চায় না চার কারণে এক নাম্বার কারণ হলো অন্ধকারে সাপ থাকতে পারে কামড় দিতে পারে মারা যাইতে পারি দুই নাম্বার অন্ধকারে ভূত পেতনি থাকতে পারে ওরা এসে আমারে অ্যাটাক করতে পারে মারা যাইতে পারি ওরা আমারে ক্ষতি করতে পারে তিন নাম্বার শত্রু থাকতে পারে যদি শত্রু থাকে অন্ধকারেও আমাকে মেরে ফেলবে কিছুই করার থাকবে না এই কারণে মানুষ অন্ধকারে চলতে চায় না চার নাম্বার জীব জানোয়ার থাকতে পারে তারা অ্যাটাক করতে পারে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি এই কারণে দেখবেন মানুষ কিন্তু অন্ধকারে চলতে চায় না সবাই আলো নিয়ে চলতে চায় তার মানে ভয় পায় ভূতরে ভয় পায় শত্রুরে ভয় পায় সাপরে ভয় পায় জীব জানোয়ারে ভয় পায় কিন্তু আল্লাহকে ভয় পায় না আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এই যে রাত্রির আধারে মেয়েটা ডাক দে বলল মারে দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ দেখে তার মানে বোঝা গেল এই মেয়েটার অন্তরে আল্লাহর ভয় 100% আছে বিদায় অন্ধকারে সুযোগ থাকার পরও মেয়েটা দুধের সাথে পানি মিশাই নাই এটার নাম হলো আমানত রক্ষা করা এটার নাম আমানত রক্ষা করা আল্লাহ রাসূল বললেন কিয়ামতের পূর্ব সময়ে আমানতের খেয়ানত বাড়তে থাকবে আমানতের খেয়ানত বাড়তে থাকবে সন্তান পিতার আমানত রাখবে না মায়ের আমানত রাখবে না স্বামীর আমানত রাখবে না স্ত্রীর আমানত রাখবে না মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খাবে খবরে দেখলাম এক ক্যান্ডিডেট দাঁড়াইছে হেতায় মসজিদের টাকা চুরি করে ঋণ মেরে দিছে জিন মুকুব করছে মসজিদের টাকা চুরি করে এই ব্যাটারা যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দেওয়া হয় তাহলে বোঝা গেল বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে সবার জুতা চুরি করে একবারে পার্লামেন্টে ফলাইবে বন্ধু আমার এটার নাম আল্লাহর ডর আল্লাহর ভয় এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন সূর্য কার আইনে উঠে আসতে হয়ে গেল না জোরে বলেন কার পৃথিবীর সমস্ত সেনাবাহিনী যদি বলেন আর সূর্য কালকে উঠবে না তা কি হবে বর্তমান বাংলাদেশে শীত চলে সরকারের আইনে কার আইনে বর্তমানে শীত চলে আল্লাহর আইনে আগামী কয়েকদিন মাস পরে এই শীতের পরে আসবে বসন্ত এটা বুঝি মনে হয় এই ডাক্তারদের আইনে কার আল্লাহর আইনে আসবে এরপরে গ্রীষ্মকাল আসবে এটা বুঝি জাতিসংঘের আইনে আল্লাহর আইনে তাহলে শীত বর্ষ গ্রীষ্ম বর্ষ হেমন্ত আর এই বর্ষা যা কিছু বলেন আল্লাহর আইনে আমের সিজনে আম গাছে বইলা সে আম ধরে আল্লাহর আইনে জামের সিজনে জাম গাছে আজাম ধরে আল্লাহর আইনে কাঁঠালের সিজনে কাঁঠাল ধরে আল্লাহর আইনে নারকেল ধরে আল্লাহর আইনে এই যে নারকেলের ভিতরে পানি এতই বিশুদ্ধ এবং নির্মল পানি পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না এত নির্মল বিশুদ্ধ পানি যিনি আমার আল্লাহ গাছের মধ্যে দিয়ে দিয়ে নার বিশুদ্ধ পানি খাওয়াইতেছেন ওরে বন্ধু পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞান যদি এক জায়গা হয় আল্লাহর দিয়ে একটা নারকেলের মতো নারকেলের পানি বানাইতে পারবে না কথা কন ঠিক কিনা খাপ মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন বলতেছে ইমানদার হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গায়বের উপরে ইমান আনা গায়েব কি আমার আল্লাহ 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 তাহলে সর্বময় ক্ষমতা কর্তৃত্বের মালিক যিনি সেই মালিকের নাম কে তাহলে আইন মানব কার কার হুকুমে নামাজ পড়ব কার হুকুমে হালাল খাব আল্লাহ মনোযোগ দিয়ে শুনিয়া যান সোহেলপুরবাসী আল্লাহর কোরআন বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস-সালাহ যারা নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠিত করে যারা এই গায়েবের উপর আরো কয়েকটা আলোচনা আছে একটু মুক্তাসার করে দিয়ে যাই দুই কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন
কেরামান কাতিবিন একজন নেকি লেখে একজন গুনাহ লেখে মাঝে মধ্যে আপনাদের সাথে কথাবার্তা হইছে বলা কি শুধু গাছে কেরামান ভাই আপনি আমার জন্য নেকি বেশি করে লেখেন আপনার জন্য কিছু পাঠাই দিবানি বিকাশে কাতিবিন ভাই আপনি ওই গুনাহ কম করে লেখেন আপনার জন্য কিছু পাঠাই দিবানি কোনো সুযোগ নাই আহা এত বছর ধরে দুইজন দুই পাশে রইল দেখা নাই সাক্ষাৎ নাই কথা নাই বার্তা নাই এখন বলেন ফেরেশতা আছে না নাই না দেখে বিশ্বাস করছেন এটার নাম ঈমান এ সোহেলপুর বাসী ওই নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ ভাইজান বলল হুজুর একটু বেলালের ওয়াজ শোনাবেন কি করে শোনাবো হযরত বেলালের ভালোবাসা পৃথিবীতে এমন একজন আশিক যিনি নবীকে এতই পরিমাণে ভালোবাসা দিয়েছিলেন পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি থরথর থরথর করে কেঁপেছিল আর কারো আজানে দুনিয়া কাঁপবে না কখনো কাঁপে নাই আর কখনো কাঁপবে না সেই সাহাবীর নাম হযরত বেলাল ভালোবাসার এতই শক্তি পৃথিবীর মাটি পর্যন্ত থরথর থরথর করে কেঁপেছিল একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ নবীর সাহাবীরা জীবনের সব কিছু দিয়ে নবীকে ভালোবেসে গেল কিছুই তারা বাতি বাকি রাখে নাই আল্লাহ নবীর সাহাবী ছিলেন বেলাল কালেমার জন্য যে পরিমাণে মার খাইছে আহা এত পরিমাণে মার দিনের পর দিন মাসের পর মাস হযরত বেলাল এতই পরিমাণে মার খাইছে কালেমার জন্য অন্য কারো নসিবে জুটে নাই এত পরিমাণে মার আহা আমরা তো জীবনে কোনোদিন মার খাই নাই জীবনে কোনোদিন তিরস্কার সহ্য করি নাই আশিক রসুল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু মার খেয়েছেন কালেমার জন্য সর্বশেষ আজানের প্রবর্তন হলো মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল অনেক লম্বা ওয়াজ সময় কম কথা আমার বেশি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরের দামেস্ক চলে গেলেন চলে গেলেন তিনি গেলেন তো চলে কিন্তু স্বপ্নের মধ্যে আল্লাহর নবী তারে স্বপ্ন দেখায় বলল বেলাল কিরে বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে রে বেলাল আয় আমি নবীর জিয়ারতে আইসো বেলাল আমার সঙ্গে জুলুম আর কইরো না তুমি আল্লাহর নবীর পাগল সাহাবী হযরত বেলাল সুদূর সিরিয়ার থেকে নবীর হুকুম পাইয়া রওনা করলেন দেরি করলেন না মদিনাতুল মুনাওয়ারা আসছেন রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল জালি মোবারকের সঙ্গে মাথাটাকে বেলাল গুন গুন করে কান্দার বলে হুজুর আসতে বলেছিলেন আমি আসছি গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহরবানি করে আপনার গোলাম আপনার কদমে হাজির কবুল করে নেন গো নবীজি বসে বসে বেলাল কাঁদতেছে নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন এসে কান্দে ডাক দে বলল সাহাবীরা রে নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে সংবাদ শুনিয়া সারা মদিনার সব সাহাবী গুলি বেলালকে দেখার জন্য আসছে নবীর মুয়াজ্জিন আসছে হায় হায় সাহাবীরা বলল বেলাল রে আজান দাও বেলাল বলল নবীর অন্তকালের পরে আর কোনোদিন আজান দেই নাই বলো নবী আসবে কি আগে আজান দিলে আল্লাহর হাবিব আসত এখন আজান দিলে আসবে নি রে সাহাবীরা বলো সাহাবীরা কান্দে বেলালও কান্দে সাহাবীরা বলল বেলাল আমরার কোথায় আজান দিবে না যাইয়া দেখো গো হাসান আর হুসাইন আসেনি ইমাম হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো হযরত বেলাল ইমাম হাসান আর হুসাইন দেখতে দুইজন নানার মতো দেখা যাইত সুন্দর চেহারা পাইছিলেন দেখতে নানার মতো দেখা যায়
কোন কোন সময় দেখবেন সন্তান নানার চেহারা পায় দাদারটা পায় চাচার চেহারা পায় মামুর চেহারা পায় খালার চেহারা পায় ফুফুর চেহারা পায় দাদির চেহারা পায় নানির চেহারা পায় ইমাম হাসান আর হোসেন দুইজন রহমতের নবীর চেহারা পাইছিলেন দেখতে খুবই সুন্দর ইমাম আর হাসান হোসেন দুইজন আসছে বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠে আল্লাহর হাবিবের আশিক ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কান্দে আবার একবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথাটাকে কান্দে ঠিক এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কান্দতেছে সাহাবীরাও কান্দে ইমাম হাসান ডাক দিয়ে বলল নানার মুয়াজ্জি নানার মুয়াজ্জি যাও যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনাই যাও গো একবার মিনারায় সেই কণ্ঠ দিয়ে আজান শোনা বেলাল চলে গেল মিনারায় যে মহিলা গোত্রের নজ্জার গোত্রের মহিলা ছাদের উপরে দাঁড়ে আজান দিত আজান দেওয়ার আগে বেলাল একটা দোয়া পড়ত আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমু দীনাক আজানের আগে বেলাল দোয়া পড়তেন ফজরের আজানের আগে আমার দেশে ফজরের আজানের আগে অনেকে ঘুমের দোয়া পড়ে বেলাল দোয়া পড়তে একটা আমরা দেশের মুয়াজ্জিন পরে আর একটা ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না নবীর দুরুদ পড়লেই বেদাতের ফতোয়া চলে আসে কথা কোন ঠিক কিনা তার মানে দুশ্মনীটা নবীর দুরুদের সাথে কথা কোন কথা বলেন গমের দোয়া পড়লো বেদাত হলো না কোরআন তেলাওয়াত করলো বেদাত হলো না জিকির করলো বেদাত হলো না গজল গাইলো বেদাত হলো না নবীর দুরুদ সালাম পড়লেই তখন বেদাত এসে যায় তার মানে শয়তানিটা আমার নবীর দুরুদের সঙ্গে ওরা যতই বেদাতের ফতোয়া মারুক ওই ফতোয়া দিয়ে কাজ হবে না আমরা নবীর দুরুদ ছাড়ব না ছাড়ব না হ্যাঁ হ্যাঁ তুচ করে বলেন ঠিক কিনা আজান শুরু বেলাল মিনারা আল্লাহু আকবার আল্লাহু আকবার ফজরের সময় নীরব মদিনা আজানের আওয়াজ মদিনার রন্ধে রন্ধে ছড়িয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনায় বেলালের লাহাত ফয়েজ এতই জটিল এতই কঠিন বেলালের আজানের ফয়েজ এতই মজবুত ছিল ওই ফয়েজের ধাক্কায় কোনো সাহাবি ঘরে থাকতে পারত না আজও সেই কুরআন আছে আগের মতোই আবু বকরের মতো পাঠক নেই আজও সেই আজও সেই মুসলিম আছে আগের মতোই ওমর উসমান আলী নেই আজও সেই আজানের রসম আছে আগের মতোই আজানের রসম আছে আগের মতোই বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সারা মদিনার মধ্যে আজান ছড়িয়ে গেল সাহাবিরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে হায় হায় সাহাবিরা কান্দে মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে বাচ্চা কাচ্চা সহ বৃদ্ধ সাহাবিরা বের হয়ে দৌড় মারছে নবী আসছে বুঝি রে নবী আসছেনি নবী আসছেনি নবী আসছেনি
এমন অবস্থা হয়ে গেল মদিনায় সব সাহাবী কান্দে নবীর ইন্তেকালের পরে এমন কান্দ মদিনাতে আর কোনদিন হয় নাই এমন মানুষ ছিল না রে ওই দিন চোখের পানি ফেলে ফেলে না কাঁদছিল শিশুরা বৃদ্ধরা মহিলারা সব কান্দে বেলাল আজান দিতে গেল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একজনেরা জানে মাটি কেঁপে উঠল পৃথিবী কেঁপে উঠল সারা মদিনার মাটিগুলি থরথর থরথর করে কাঁপতে লাগলো একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার হাই হাই আশিকের ভালোবাসা কি করে আমি আপনাকে বুঝাবো হযরত বেলাল রাজান পুরা মদিনা পৃথিবীর মাটি কেঁপে উঠল ভালোবাসার এমন শক্তি আল্লাহু আকবার বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেল বেহুশ হুঁশপির আসার পরে রওজায় কান্দে হুজুর গোলামকে আসতে বলেছিলেন গোলাম আসছি নবীজি গোলাম হাজির হয়ে গেছে আপনার কদমে আসতে বলেছিলেন আমি আসছি আজান দিয়েছি আগে আজান দিলে নবী নামাজে আসতেন আজার আসেন নবী গো আর কোনদিন আমি আজান দেব না চলে গেলেন বেলাল আর কোনদিন আজান দেন নাই বিরহ বেদনা নিয়ে চলে গেল ও সহেলপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি কি বললে যে আপনারা বুঝবেন জানি না এজন্য আল্লাহ রসুলের প্রেমের জন্য দলিলের দরকার হয় না নবী তাজিম করার জন্য দলিলের প্রয়োজন হয় না আমার নবী নিজেই দলিলওয়ালা নবী প্রেমওয়ালা ইমানওয়ালা ইজ্জতওয়ালা কথা বলেন ঠিক কিনা কবরের ভিতরে তারাই নবীর বিষয়ে প্রশ্নের জবাব দিবে যারা দুনিয়াতে নবী ভালোবেসে যায় নবী ভালোবেসে যায় কবরের মধ্যে তিন নাম্বার প্রশ্ন মা কুনতা তাকুলু ফিহা কা হাযার রাজুল অ্যাটেনশন দুইটা মিনিট শুনে যান আজকে যদি মারা যান কালকে সন্ধ্যার আগে আপনার আমার দাফন কাফন হবে আজকে যদি মারা যান কালকে সন্ধ্যার আগে দাফন কাফন হবে আল্লাহর কোরআন বলতেছে ওমা তাদরি নফসুম বিআই আরুদিন তামুত বান্দা কোন হালতে কোন জায়গায় কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না দুনিয়া থেকে আমরা চলে যাব আজকে যদি মৃত্যু হয় কালকে সন্ধ্যার আগে দাফন কাফন কবরে নামাইয়া মাটি দিয়ে আসার পরেই মুনকার নাকির আসবে এখন প্রশ্ন সোহেলপুরের মুসলমান ওই তিনটা প্রশ্নের জন্য প্রস্তুতি আছে কি না কি এমন নামাজ জোগাড় হয়েছে কি এমন রোজা জোগাড় হয়েছে কি এমন ইবাদত জোগাড় হয়েছে কি এমন জিকির জমা হয়েছে কি এমন ফিকির জমা হয়েছে কি এমন সদকা জমা হয়েছে কি এমন দান জমা হয়েছে কি এমন তাহাজ্জুদ জমা হয়েছে কি এমন কোরআন তেলাওয়াত জমা হয়েছে বলবেন হুজুর কিচ্ছুই না একেবারেই ফাঁকা একেবারেই ফাঁকা তাহলে উপায় কি উপায় কি উপায় নাই উপায় নাই কালকের প্রশ্নের জন্য জবাব দেওয়ার জন্য রেডি কিনা একটা ছেলে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে তিন মাস আগে থেকে প্রস্তুতি নেয় পরীক্ষা দিয়ে আসার পরে মসজিদের বারান্দায় বারেস করে যেমনে সেমনে থাকে শুধু শয়তানে খুঁচায়
আমি কইছি বাড়াইতো একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাইরুল আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা খাব মনোযোগ দেন এই যে দুনিয়ার থেকে চলে যাব মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা আমাদের নাই এমন কোন পাথর আমরা সংগ্রহ করি নাই অবশ্যই পাথর সংগ্রহ করা লাগবে আমরা সবাই কবরে চলে যাব আল্লাহর কোরআন বলতেছে আলহাকুমুত তাকাসুর মানুষ সম্পদের প্রতিযোগিতা করতে যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ থেকে জুদা হয়ে যায় হাত্তা জুরুতুল মাকাবির কবর পর্যন্ত সময় এরপরে আর তার কোনো সুযোগ হয় না আল্লাহর কোরআন বলতেছে আমার বান্দা আনফিকু মিন মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দান করো মরণ আসলে আর দান করার সুযোগ নাই আমরা অনেকে সম্পদ কুক্ষিগত করে রাখি খরচা করতে চাই না কৃপণগিরি করি আচ্ছা বলেন আজ পর্যন্ত কেউ কি সম্পদ কবরে নিয়ে যেতে পারছে খুবই মনোযোগ সোহেলপুরবাসী মার্কার চিল্লানোর সময় আওয়াজ হয় বলেন আল্লাহ শুনি অন্য অন্য ধর্মের বিধান মোতাবেক তাদের অনেক ভগবান থাকতে পারে বিদ্যার দেবতা রিজিকের দেবতা বৃষ্টির দেবতা সূর্যের দেবতা সমুদ্রের দেবতা পশু পাখির দেবতা ঘাস পাতার দেবতা তরুলতা পাতার দেবতা যৌবনের দেবতা এগুলি কোন কোন ধর্মে হতে পারে কিন্তু আপনারা বলেন আমাদের মালিক এবং খালিক রহমান আর রহিম গফুর আর গফার করিম ও সত্তর রহিম ও জব্বার আমাদের কয়জন কবি মনোযোগ দিয়া শুনিয়া যান সোহেলপুরবাসী বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি কুত্তা নাইলো তো 10 কোটি কি কথা খারাপ কইছি 10 কোটি কুত্তা হবে কুত্তা কিন্তু কম না বাংলাদেশে হাজার হাজার কুত্তা আছে সোহেলপুরের পূর্ব পাড়ার এক গ্রুপ উত্তর পাড়ার আর এক গ্রুপ ইলিয়টগঞ্জের আর এক গ্রুপ কুত্তার কিন্তু গ্রুপ আছে গ্রুপের আবার লিডার আছে এই গ্রুপ ওই গ্রুপ বিরাট যুদ্ধ হয় মারামারি হয় বিরাট মারামারির ভিতরে লিডার আছে এই কুত্তার গ্রুপ আছে পার্টি আছে কুত্তার পার্টি কুত্তার দল এই গ্রুপ আছে এরা গ্রুপ নিয়ে একসাথে একসাথে থাকে দলবদ্ধভাবে তারা থাকে আপনারা দেখবেন পিঁপড়া পিঁপড়ারও কিন্তু রাজা আছে রানী আছে এই পিঁপড়ার রাজা রানীগুলি আছে মনোযোগ দেন সোহেলপুরবাসী এই পিঁপড়ার রাজা রানী আছে যখন তুফান শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় বন্যা শুরু হয়ে যায় এই পিঁপড়াগুলি দেখবেন বন্যা থেকে বাঁচার জন্য শত শত পিঁপড়া একটা আর একটার জড়াই দৈরা তারপরে তারা ওই পানির উপরে তারা ভেসে থাকে কি কথা কন না কেন ঠিক কিনা ওই পিঁপড়ারে জড়িয়ে ধরে একটা আরেকটার সাথে লেগে বন্যার ভিতরে ভেসে থাকার এই বিদ্যা যিনি মাদ্রাসা মক্তব ছাড়া এবং কোনো ট্রেনিং প্রাপ্ত কোনো ট্রেনিং সেন্টার ছাড়া যিনি পিঁপড়াদেরকে শিখাইলেন বলেন তো সেই মালিকের নাম কি আল্লাহু আকবার মালিকের নাম আল্লাহ সেজদা দেব কারে আল্লাহ জিকির হবে কার আল্লাহ আইন মানব কার আল্লাহ সোহেলপুরের মুসলমান
কত সুন্দর কুত্তা দেখছেন নি এই কুত্তারে আল্লাহ একটা নাকের মধ্যে ফাওয়ার দিছে যদি ইলিয়টগঞ্জ গরু মরিয়া থাকে কারো বাড়ি যদি বিয়ের অনুষ্ঠান শুরু হয় আর বিরিনি যখন রান্না শুরু হয় ওই ঘিরানটা এই কুত্তাটা 45 কিলোমিটার দূর থেকে তার নাকে লাগে তার নাকের মধ্যে আল্লাহ একটা টাওয়ার একটা ম্যাগনেট একটা ওই পাওয়ার সেন্টার দিয়ে দিছে ওই ঘিরান যখন নাকে লাগে কুত্তা নাকুসা করে এই একবারে ঘিরানটা নিয়ে ওই তাক লাগাইয়া সুজা সুজি সুজা সুজি সুজা সুজি ওই বিরিনিওয়ালার বাড়ি ওই খাওয়া দাওয়ালার বাড়িতে কুত্তা হাজির হয়ে যায় আপনারা বলেন তো কুত্তার এই ম্যাগনেটিক পাওয়ার একবারে বিনা ট্রেনিং সেন্টার সারা যিনি দিলেন ওই মালিকের নাম কি এবার বুঝাই যাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গায়বের পরিমাণ আনতে হবে প্রথম গায়বের নাম আল্লাহ দেখাও যায় না ধরাও যায় না শোনাও যায় না কিন্তু মালিক আছে চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ কি কথা কন ঠিক দেখলি না তুই কইরা তালাশ কোন জাগার সে মহাজন চার রঙের ম সল্লা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের ম সল্লা দিয়া মশা আসেনি মশা আমাদের শরীরে পরে আসে আগে মশা মানব শরীরের ভিতরে রক্তের গ্রুপ আছে এ পজিটিভ বি পজিটিভ এরপরে এ বি পজিটিভ এ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এরকম মানব শরীরের মধ্যে নেগেটিভ রক্ত আছে আমার রক্ত যেমন এ বি পজিটিভ খুব পাওয়া মুশকিল আমার মশায় খায় বেশি মশায় ধরে বেশি আমি যেই জায়গা যাব সেই জায়গায় খালি মশা যায় ঘরের ভিতরে গেলে মশা যায় এত পরিমাণে মশা আমার ফাইলি ধরে আমার ছোট ছোট মেয়েরা কয় বাবা মধু খাই দেখে মশাই ধরে আমি মধু খাই বক্তার মধু না খেলে তো বিপদ তো বড় মেয়ে আর ছোট মেয়ে দুজন গবেষণা করছে বাবার এত মশাই ধরে বাবা যে মধু খায় না মধুর মিষ্টি খাওয়ার লেগে মশাই ধরে ছোট মানুষের ছোট গবেষণা আর কি খুব মনোযোগ দিয়ে এবি পজিটিভ ও নেগেটিভ মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন যুবক ভাইরা সব মশাই কিন্তু সবাই কামড়ায় না ও পজিটিভ রক্ত যার ও পজিটিভের মশা তারে কামড়ায় ও নেগেটিভ রক্ত যার ও নেগেটিভের মশাই তারে কামড়ায় তবে ও নেগেটিভের রক্ত মশাই কম খায় এই রক্তটা ঘন বেশি এবং মশাই কম ধরে মশার সংখ্যা কম এইরকম মশার নাকের ভিতরে মশার চোখের ভিতরে ব্রেনের ভিতরে কোন রক্ত কোন গ্রুপ মশাই কিন্তু রক্ত নিয়ে এসে ডায়াবেটিক সেন্টারে বলে না ডাক্তার চেক আপ করে দেন আমি রক্ত আনছি ফরিদ হুজুরের রক্ত নিয়ে আসছি আপনি একটু চেক আপ করে দেন এটা কোন গ্রুপের রক্ত আমি খাবো মশাই কিন্তু ডায়াগনোস্টিক সেন্টারে নিয়ে যায় না মশার মাথার ভিতরে যিনি ডায়াগনোস্টিক সেন্টার বসাই দিলেন বলেন তো সেই মালিকের নাম কে কুদরত আলা চিন্তা করতে পারছেন মশার মগজের ভিতরে ডায়াগনোস্টিক সেন্টার বসাই দিচ্ছে কার রক্ত কি মশার মগজে কয়ে দেয় মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজার এগুলি আল্লাহর এক একটা কুদরত যিনি সৃষ্টি করলেন এবার মানব বডির মধ্যে আমি চলে আসি চোখ দিয়ে তামাম দুনিয়া দেখা যায় কিন্তু কপাল দেখা যায় না একটু মনোযোগ দিবেন আপনার বডি কিন্তু আপনি সব দেখতে পারেন না
আল্লাহ আপনার বাথরুমের রাস্তাটা এমন একটা জায়গা বসাই দিবেন আপনি চোখ দিয়ে সেটা দেখতে পারেন না যদি দেখতেন ভাত খাইতে পারতেন না কুদরত ওয়ালা দেখে আল্লাহ আকবার জোরে বলেন এমন এক জায়গা আল্লাহ আপনার বাথরুমের রাস্তা তৈরি করেছে আপনি দেখেন না যদি দেখতেন ভাত খাইতে পারতেন না আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইলেন কোরআন বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িব সারা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে বিজ্ঞান বলতেছে চার লক্ষ প্রজাতির জীব আছে চার লক্ষ প্রজাতির জীব এই সব জীবের জীবন যাহা কিছু আছে কোন কিছুকেই আল্লাহ আহসান বলেন নাই সুন্দর বলেন নাই আল্লাহ শুধু মানব জাতির বেলায় বলছেন আমি এই মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি সুন্দর অবয়ব দিয়ে বানাইছি কিন্তু এই মানব জাতি এমন এমন সময় এমন এমন কাজ করে যেটা জানোয়ার পর্যন্ত শরম পায় কি কথা কর না ঠিক কি না কোটি কোটি টাকা রেখে কবরে চলে গেল নিজে খাইতে পারলো না নিতে পারলো না পাইলো সন্তান আবার অনেক আমাদের দেশে অনেক ধনী ব্যক্তির সন্তান আছে বোতল সার মরিদ বোতল সার মরিদ কথা বুঝেন নাই মনে হয় বোতল সার মরিদ একটা বোতল টান দিয়া ঘরের মধ্যে এসে বাপের কা বিআই ভালো আছে বিআই এই জোরে কর না কে এই সন্তান ওই যে এই বাপের জন্য সবচেয়ে জীবনের সবচেয়ে কষ্ট যে বোতল সারে টান দিয়ে বোতল সার মরিদ হইয়া ও বোতল টান দিয়েছে বাপের কা বিআই ভালো আছে জিন্দিগির তেজপাতা অনেক ধনীর মেয়েরা ওইরকম বোতল সার মরি হ্যাঁ কথা কর না ঢাকা বার হাউস কার হাউস কি হাউস ঘোরাটি মজুর যায় দেখেন কিভাবে নাচতেছে নাইছে সিঁড়ি বেলাইতেছে একদম আমার বাসার সামনে দিয়ে পদ্মা সেতুর লাইন পোস্তগোলা ব্রিজ পার রাতটা বের হলে একবারে পদ্মা সেতুর নিচ দিয়া ওই আপনার হোটেল মোটেল হইছে মোটর সাইকেলের পিছনে যেন ডিসনা লডিসনা কোনটা বোঝা যায় না এটা বেটা না ইজলে বোঝা যায় না বেডি না ইজলে তাও বোঝা যায় না একবারে চলতেছি ধুমধাম কার মেয়ে কার ছেলে বোঝাও মুশকিল চলতেছে খুব চলতেছে শয়তানকে চালা দুলা ভাই যদ্দুর বারু চালাও চলতেছে এই তো চলতেছে বন্ধু কতদিন চলবে আল্লাহর কোরআন বলো হাত্তা জুরুতুমুল মাকাবির সোনারে পিপড়ায় খাবে বড় লোকের ধন জাদুরে পিপড়ায় খাবে বড় লোকের ধন লাঠি মারে না আধা ঘন্টা এক ঘন্টা পরে যন্ত্রণা দিচ্ছে কথা হলো তো কানের কাছে এসে ডিস্টার্ব করতেছে এভাবে ওয়াজ করা যায় না কথা হলো মারে না এটা সরাই দেন এদিকে নিয়ে আসেন নিয়ে আসেন এই সামনে নিয়ে আসেন সামনে নিয়ে আসেন এদিকে এদিকে সব এদিকে নিয়ে আসেন সব নিয়ে আসেন নিয়ে আসেন একটা যন্ত্রণা বাচ্চা কাচ্চা নিয়ে বেশি যন্ত্রণা করতেছে নিয়ে আসেন নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন এগুলো ডিস্টার্ব এসেছেন যত নবী সকলের ইমাম
سلام نبی تمہیں ہزار سلام یا نبی سلام